আসলে আমাদের লজ্জা, এটা আমাদের সমাজের লজ্জা। তো আমরা আমরা এরকম ভয়ঙ্কর অবস্থা যে কোনো রকম এখানে দেখা যাচ্ছে যে এই এদিকে টিন দেওয়ার ক্ষমতাও নেই, এদিকে এরকম পাতা দিয়ে আর এরকম কাপড় দিয়ে কোনো রকম দিয়ে রাখছে, যেটা আমাদের সমাজের জন্য খুবই লজ্জার। ঘরটা তো তোমাদের অনেক ভাঙ্গা, তো বৃষ্টি পড়ে না তোমাদের ঘরে? হ্যাঁ, আমাদের ঘরে অনেক বৃষ্টি পড়ে। বৃষ্টি পড়ে? জি। আচ্ছা, রাত্রে বসে থাকো? জি। আচ্ছা, এটা বলো না, এটা লজ্জা না, আমরা এগুলা করে দিব। তো তোমাদের ঘরটা নতুন হয়ে যাক চাও তুমি? জি। তোমাদের ঘরটা ভালো হয়ে যাক বা নতুন হোক চাও তুমি? হ্যাঁ। আচ্ছা, তোমাদের এই ঘরে তো খুবই খারাপ অবস্থা, ভাঙাচুরা, এটা নতুন হয়ে যাক, এটা তো তোমরা খুব চাও, কিন্তু কোনো উপায় তো নেই। ইনশাল্লাহ আমরা এটা খুব দ্রুত সময়ের মধ্যে করে দেব। এখানে পাঁচটা কন্যা সন্তান থাকে, একটি বিধবা মহিলা, তার মধ্যে দুটা বিবাহ উপযুক্ত মেয়ে। সেখানে এই বেড়াগুলা, এই যে তুমি কাছে শোনালে বোঝা যাবে না, এই যে এরকম ফাঁকা, সে আমাদের আসলে লজ্জাজনক। এই ঘরের সব কিছু দেখা যাচ্ছে, এই একটি রুম আসলে কিছুই নাই, আর এই পাশে আরেকটি রুম, এই দুই রুমে তারা এই সাতজন মানুষ থাকে। উপরে এই টিনগুলো সবগুলা ফাঁকা ফাঁকা, আর এই পাশে তো একেবারে মানে বলার অবস্থা রাখে না, এদিকেও অনেক ফাঁকা। আর এই পাশে আসবাবপত্র বলতে এই ছোট্ট একটি র‍্যাক, আর এই খাবারের সামান্য কয়টা জিনিস, আর থাকার জায়গা বলতে এই পুরনো চৌকি, যেখানে ভালো কোনো যে শীতকালে যে কম্বল বা কোনো কিছু তারা শীতের জন্য ব্যবহার করবে সেরকম কোনো কিছুই নেই। আর এই ঘরের নিচের অবস্থা হচ্ছে এরকম দুর্দশাগ্রস্ত অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা নোয়াখালী জেলার কবিরহাট থানার, এটা কোন জায়গা, গ্রামের নাম কি? জি, পূর্ব রাজুরগাঁও। নোয়াখালী জেলার কবিরহাট থানার কোন ইউনিয়ন এটা? দুই নং সুন্দরপুর। আবারও বলছি, নোয়াখালী জেলার কবিরহাট থানা, দুই নং সুন্দরপুর, পূর্ব রাজুরগাঁও গ্রাম। এই গ্রামে যে একটি অসহায় পরিবারের কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি, এই দুনিয়াতে কে রাখে কার খবর, শুধু সবাই আমরা নিজেকে নিয়ে ব্যস্ত। যে অসহায় পরিবারটি, এই বিধবা মহিলা, তার স্বামী মারা যায় আজ থেকে তিন বছর আগে, ওনার পাঁচটি কন্যা সন্তান, কোনো ছেলে নাই, স্বামীও নেই, এক দুই তিন চার, আরেকটি মেয়ে আছে একটি প্রাইভেট ক্লিনিকে, মাত্র ৬,০০০ টাকা দামের কাজ করে, সেই ৬,০০০ টাকা দিয়ে কিন্তু তার পুরো পরিবারটা চলে, এবং দুটা বিবাহ উপযুক্ত মেয়ে, এবং তাদের ঘরের যে ভয়ঙ্কর অবস্থা, আর দাদা, সে হয়তো বড় মেয়ের ৬,০০০ টাকা, তাদের এই সাতটা প্রাণীর কোনো রকম সংসার চললেও মানুষ, তাদেরকে জন্যই বলবো না যে মানুষের তো অনেক চাহিদা থাকে, কিন্তু তাদের কোনো চাহিদা নেই। ৬,০০০ টাকায় সাতজন মানুষের এক মাস কীভাবে চলে শুধু তারাই জানে, কেউ সেই খবর না রাখলেও কিন্তু এটা বলতে পারি যে এই অসহায় মানুষগুলার দুঃখ দেখার কিংবা দুঃখ শোনার আজ এত বছর পর্যন্ত কোনো মানুষ তাদের পাশে দাঁড়ায়নি, কিংবা কেউ খোঁজখবরও রাখেনি। এখন যে মেয়েদের বিয়ে দিবে, সেই বাড়িটা কতটুকু, একটা মেয়ের যত গরিব মানুষই হোক, অন্তত তাদের যে মেয়েগুলোকে যে বিয়ে দিবে, যে লোকটা যে যার সাথে বিয়ে হবে সেই ছেলেটা যে এসে বসবে, সেই অবস্থাটুকুও কিন্তু তাদের নেই। আমরা যদি দেখি, এটা হচ্ছে তাদের রান্নাঘর, এই যে এই এটা রান্নাঘর, উপরে এই প্লাস্টিক দিয়ে, যা খুবই দুর্দশাগ্রস্ত অবস্থা। আর যদি আপনারা এভাবে দাঁড়ায় থাকেন, আর আর টয়লেটটা হচ্ছে বস্তা দিয়ে ঘেরা। আচ্ছা, যাই হোক, আমরা ওদিকে তাকাই একটু, দেখাই শরৎ আমরা, এই যে ঘর, ঘরের অবস্থা হচ্ছে খুবই দুর্দশাগ্রস্ত অবস্থা। এই যে এখানে দুটি মাত্র রুম ঘর, ঘরটা আস্তে আস্তে দেখাও, এই যে সব কিছু কিন্তু ভাঙা। এই পাশে যেখানে পাঁচটা কন্যা সন্তান থাকে, একটি বিধবা মহিলা, তার মধ্যে দুটা বিবাহ উপযুক্ত মেয়ে, সেখানে এই বেড়াগুলা, এই যে তুমি কাছে শোনালে বোঝা যাবে না, এই যে এরকম ফাঁকা, সে আমাদের আসলে লজ্জাজনক। এই ঘরের সব কিছু দেখা যাচ্ছে, এই একটি রুম আসলে কিছুই নাই, আর এই পাশে আরেকটি রুম, এই দুই রুমে তারা এই সাতজন মানুষ থাকে। উপরে এই টিনগুলো সবগুলা ফাঁকা ফাঁকা, আর এই পাশে তো একেবারে মানে বলার অবস্থা রাখে না, এদিকেও অনেক ফাঁকা। আর এই পাশে আসবাবপত্র বলতে এই ছোট্ট একটি র‍্যাক, আর এই খাবারের সামান্য কয়টা জিনিস, আর থাকার জায়গা বলতে এই পুরনো চৌকি, যেখানে ভালো কোনো যে শীতকালে যে কম্বল বা কোনো কিছু তারা শীতের জন্য ব্যবহার করবে সেরকম কোনো কিছুই নেই। আর এই ঘরের নিচের অবস্থা হচ্ছে এরকম দুর্দশাগ্রস্ত অবস্থা। তো আমরা এই অসহায় পরিবারটি সম্পর্কে আসলে বলাই বাহুল্য যে কতটুকু অবর্ণনীয় কষ্টের মধ্যে তারা রয়েছে, কিন্তু আমাদের এখন যদি আমরা ওনাদের সাথে একটু কথা বলি, তার নাম কি বলেন? বিবি হাজরা। বিবি হাজরা, আপনার স্বামীর নাম কি ছিল? ওজিউল্লাহ। ওজিউল্লাহ, আপনার স্বামী কি করতো? মানে বদলা
কাজ করত দিন মজুরি কাজ করত ওনার স্বামী দিন মজুরি কাজ করত কত বছর আগে মারা গেছে 3 বছর 3 বছর আগে মারা গেছে আপনার কন্যা সন্তান 5টি জি এই কোন ছেলে নাই জি না আচ্ছা তো এই পাঁচ জনের মধ্যে এই শুধু বড় মেয়ে চাকরি করে জি এই কোথায় চাকরি করে মাসজি হাসপাতালে হাসপাতালে কত টাকা বেতন পায় 6000 টাকা এই 6000 টাকা দিয়ে আপনাদের সবাই চলে জি আর কোন ইনকামের রাস্তা আছে জি না এই যে আপনার ঘরটা আমরা দেখলাম ঘর আমাদের বেয়ারি সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ আমরা সবাই যা এসে দেখলাম একেবারে এই খুবই ভয়ঙ্কর অবস্থা এই টিন টিন ভাঙা বাই অবস্থা কিন্তু আপনাদের একটা ঘর তৈরি করার মতো কি কোনো অবস্থা আছে জি না আজকে কত বছর আপনারা মোটে এই অবস্থার মধ্যে আছেন কত বছর 8-10 বছর 10 বছর এই 10 বছরে আপনারা কোনো অবস্থায় তৈরি করতে পারেন একটা ঘরে জি না জি না এখন সামনেও পারার কোনো ক্ষমতা নাই জি না আচ্ছা এখন আপনার তো দুইটা কন্যা সন্তান বিবাহ উপযুক্ত এখন এই ঘর না হলে তো আপনি কথাও বলতে পারবেন না কিন্তু কেউ কি কোনো আশ্বাস দিছে বা এলাকার জনপ্রতিনিধি বা এলাকাবাসী কেউ কি বলছে ঘরটা করে দিবে জি না আচ্ছা কেউ সাহায্য নিয়ে আগেও আসেনি জি না আচ্ছা আপনি তো বিধবা 6টা 5টা মেয়ে নিয়ে খুব কষ্ট করতেছেন আপনাকে কি কোনো বিধবা ভাতা কিংবা কোনো ধরনের সহায়তা কি পান জি না কিছু পান না আচ্ছা ঠিক আছে তো আমরা এলাকাবাসী থেকে যদি একটু জানি আপনার নামটা কি নাম নূর বেগম নূর বেগম তো উনি কি কোনো সাহায্য সহযোগিতা পায় না জি না কিছু পায় না জি না উনি তো একবারে অসহায় অসহায় আচ্ছা একবারে অসহায় একবারে অসহায় তো আপনার নাম কি খতিজা খতিজা ওনারা তো একবারে অসহায় আচ্ছা তো আমরা এই জায়গায় এই যদি তোমার নাম কি বলো শারমিনা আক্তার তোমার নাম কি সাবিনিস তোমার নাম কি তাহমিনা আক্তার তোমার নাম কি তামান্না আক্তার তামান্না আক্তার আর তোমাদের যে বোন কাজ করে তোমাদের সংসার চালায় তার নাম কি নাসরিন আক্তার নাসরিন আক্তার এই নাসরিনের 6000 টাকায় পুরো পরিবার চলে এই মেয়েটা বিবাহ উপযুক্ত মেয়ে যদি ঘরটা আমরা ঠিক করে দিই যদি মেয়েটার বিয়ে হয়ে যায় তাহলে এই মানুষগুলো কিভাবে খাবে বা কিভাবে চলবে এই দায়বদ্ধতা কিংবা এই বিষয়টা দেখার আসলে কেউ নেই বিগত 10 বছরে কেউ দেখেও নাই আর দেখবে বলি আর কেউ তো এরকম আশ্বাসও দেয় নাই জি না কেউ দেখবে বলি সেটাও সম্ভাবনা নাই তাই এই বিষয়গুলো যদি তুলে না ধরি আমরা তাহলে এই সমাজের মানুষ হিসেবে আমরা পরিচয় দিতে লজ্জাবোধ করি এ পর্যন্ত কোনো বিধবা ভাতা কিংবা কোনো ধরনের সহায়তা বা কোনো ধরনের কিছুই তো পান না আপনারা নাকি জি না আচ্ছা তো এরকম কিছুই যদি না পায় তাহলে এই মানুষগুলো যে মেয়েটা চাকরি করে তাদের সংসার চালাচ্ছে বিবাহ উপযুক্ত মেয়ে সেই মেয়েটার বিয়ে হয়ে গেলে এই পরিবারটা কোথায় যাবে কিংবা তাদের খাবার কোত্থেকে আসবে আর এই যে এই 5টা মেয়ে তার মধ্যে 2টা বিবাহ উপযুক্ত মেয়ে এই ঘর না থাকার কারণে আর তাদের যে সামনের ভবিষ্যৎ সেটাও বা কী হবে এই যে এই যে ঘরে অন্তত 5টি মেয়ে আছে সেই ঘরের অবস্থা যদি এরকম হয় এই এটা আসলে আমাদের লজ্জা এটা আমাদের সমাজের লজ্জা তো আমরা এরকম ভয়ঙ্কর অবস্থা যে কোনো রকম এখানে দেখা যাচ্ছে যে এই এদিকে টিন দেওয়ার ক্ষমতাও নেই এদিকে এরকম পাতা দিয়ে আর এরকম কাপড় দিয়ে কোনো রকম দিয়ে রাখছে যেটা আমাদের সমাজের জন্য খুবই লজ্জার বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই এলাকায় কিংবা এই এলাকার আশপাশে আমরা যারা 4-5 তলা ভবন তুলব তাদের জন্য এই ঘরটা একটি লজ্জাজনক অবস্থান তৈরি করবে তাই আমরা এই অসহায় পরিবারটির পাশে 10 বছর পরে খবর পেয়ে অন্তত এসেছি অন্তত মানবিক কারণে এই মানুষগুলো যাতে এই 5টা মেয়ে নিয়ে যাতে কষ্ট না করতে পারে কিংবা বিবাহযুক্ত 2টা মেয়ে যাতে বাসস্থানটা কিছুটা নিরাপদ হয় এই জন্য আমরা বেয়ারি সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আমাদের অ্যাজ ইউজুয়াল নিয়মিত কোনো এক স্পন্সরের মাধ্যমে হয়তোবা ইনশাল্লাহ খুব দ্রুততম সময়ের মধ্যে চেষ্টা করব এই ঘরটি তৈরি করে দেওয়ার জন্য এবং এই ঘরটি তৈরি করে দিলে এই যে অন্তত এই মেয়েগুলোর অন্তত নিরাপদভাবে তারা যাতে বসবাস করতে পারে আর আমরা চেষ্টা করব তাদের একটি সেলাই মেশিন কিংবা একটি গরু কিংবা ছাগল কোনো না কোনোভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আজকে আমাদের এই ঘরটা ভিজিট করার জন্য সুদূর ঢাকা থেকে ছুটে এসেছে এই নোয়াখালী জেলা পরিষদ সদস্য জনাব আনোয়ার হোসেন এবং আমাদের বেয়ারি সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং আমাদের এই সংগঠন আশা করি ওনার পাশে থাকবে আমরা এটা ওনার মুখ থেকেই শুনব জি ধন্যবাদ বেয়ারিসের কণ্ঠস্বর মানবিক শকত আমাকে যখন বলা হলো ভাইয়া এমন একটা জায়গা আপনাকে নিয়ে যাব আপনার চোখের পানি এসে যাবে তখন আমি আর কিছু না জিজ্ঞাসা করে চলে এসেছি এসে এখানে দেখলাম একজন বৃদ্ধ মা এবং তার 5টি কন্যা সন্তান কোনো ছেলে সন্তান নাই স্বামী নাই আমি লজ্জিত আমি নোয়াখালী জেলা পরিষদ সদস্য আর 2 নং সুন্দরপুর ইউনিয়ন আমার নোয়াখালী কবিরাট উপজেলায় তাই আমি এই বৃদ্ধ মায়ের আজকের থেকে মনে হয় একজন ছেলে হইলাম এই 5টা বোনের জন্যে আমাদের বেয়ারি সেবা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় যেই কোনোভাবে হোক আমরা
একটা ঘর করে দেব এবং ওদের কর্মসংস্থানের জন্য সেলাইয়ের মেশিন বা গরু ছাগল বা হাঁস মুরগি পালার জন্য যেটা ওনাদের ভবিষ্যতে চলার ফতে হয় সেই ব্যবস্থা করে দেব এবং বিধবা ভাতা পাওয়ার জন্য আমি সম্মানিত অত্র এলাকায় একজন মানবিক চেয়ারম্যান নির্বাচিত হয়েছে জনাব ইলিয়াস মিয়া ওনারও দৃষ্টি আকর্ষণ করছি এই রাজুরগা আপনার নির্বাচনী এলাকা আপনি মানবিক চেয়ারম্যান এই মায়ের আপনিও একজন ছেলে হইলেন তার পাঁচটি মেয়ে ওনার বিধবা ভাতার জন্যে আমি সহ মাননীয় চেয়ারম্যান সহ অবশ্যই ব্যবস্থা করব আমরা একটা মানবিক বাংলাদেশ সৃষ্টি করব প্রথমে আমরা এই কবিরাট থেকে শুরু করি মানবতার জয়গান আপনারা বাংলাদেশের যে যেখানে দেশে বিদেশে যেখানে দেখতেছেন আপনারাও আমাদের সাথে বেহারি সেবা ফাউন্ডেশনের মাধ্যমে মানবতার হাত প্রসারিত করতে পারেন ইনশাল্লাহ আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা আন্তরিকতা ভালোবাসা নিয়ে বেহারি সেবা ফাউন্ডেশন মানবতার কল্যাণে কাজ বর্তমানে করছে ভবিষ্যতে করবে সবার প্রতি সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ শ্রদ্ধেয় বড় ভাই জনাব আনোয়ার হোসেন বেহারি সেবা ফাউন্ডেশন চেয়ারম্যান এবং নোয়াখালী জেলা পরিষদ সদস্য এবং উনি আশা করি ওনাদের পাশে থাকবে এবং উনি ওনার রাজনৈতিক ওনার নির্বাচনী এলাকার মাধ্যমে রাজনৈতিক যে নেতৃবৃন্দ রয়েছে ওনাদের মাধ্যমে আশা করি বিধবা ভাতার ব্যবস্থা করে দিতে সক্ষম হবে আর বিশেষ করে এই ভিডিওটি যারা দেখছেন সবার প্রতি অনুরোধ শেয়ার করে যথাযথ কর্তৃপক্ষের নজরে নিয়ে যান যাতে এই অসহায় মহিলাটি যে সরকারি সুযোগ সুবিধা পাওয়ার কথা সেগুলো যাতে অবশ্যই পায় এবং পাশাপাশি আমরা এই দীর্ঘ সময় পরে হলেও যাতে এই ঘরটি আমরা করে দিতে পারি কোনো না কোনোভাবে এবং কোনো একটা কর্মসংস্থান যাতে আমরা তাদের জন্য করে দিতে পারি সম্ভব হলে আমাদের ইউটিউব চ্যানেল মানবিক সকল সাবস্ক্রাইব করে আমাদের এই কাজগুলোকে আরও গতিশীল করার জন্য পাশে থাকবেন আর আমরা যদি পরিশেষে তাদের একটু কথা শুনি তো এই যে ঘরটা তো তোমাদের অনেক ভাঙ্গা তো বৃষ্টি পড়ে না তোমাদের ঘরে হ্যাঁ আমাদের ঘরে অনেক বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে আচ্ছা রাত্রে বসে থাকো জি আচ্ছা এটা বলো না এটা লজ্জা নয় আমরা এগুলো করে দিব তো তোমাদের ঘরটা নতুন হয়ে যাক চাও তুমি জি তোমাদের ঘরটা ভালো হয়ে যাক বা নতুন হোক চাও তুমি আচ্ছা তোমাদের এই ঘরে তো খুবই খারাপ অবস্থা ভাঙাচুরা এটা নতুন হয়ে যাক এটা তো তোমরা খুব চাও কিন্তু কোনো উপায় তো নেই ইনশাল্লাহ আমরা এটা খুব দ্রুত সময়ের মধ্যে করে দেবো এবং এরকম যার যার এলাকায় এরকম অসহায় মানুষের পাশে আপনারা দাঁড়াবেন এবং এই মানুষরা যদি কষ্ট করে কিংবা এই মানুষরা যদি এই শীতকালে যখন বৃষ্টি হয় শৈত্যপ্রবাহের মধ্যে এই বৃষ্টি যখন হয় তখন ওরা মা মেয়ে সব এক জায়গায় বসে থাকে এটা আমাদের সমাজের জন্য লজ্জা এই লজ্জা যাতে বাংলাদেশের কোথাও না হয় আমরা সবাই যাতে প্রত্যেকে মোরা পরত্তরে এই স্লোগানকে সঙ্গী করে একজন আরেকজনের পাশে দাঁড়াবো এবং কোনো মানুষ নীরবে চোখের পানি ফেলবে না এটাই হোক আমাদের মানবিক বাংলাদেশ ধন্যবাদ সবাইকে নোয়াখালীর কবিরহাটের সুন্দরপুর থেকে আসসালামু আলাইকুম